আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হুম, আই থিংক ইউ আর রাইট। এখন বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? না, সারাদিন অফিস বিজনেস এসব নিয়ে বিজি থাকি, এসবের টাইম পাইনি। তবে তোমার মতো একটা ছেলে পেলে বিয়ে করে নিতাম। ম্যাম, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো চামচ পাইনি বা আমার কোনো ডুপ্লিকেট কপিও নেই। জানি তোমার মতো ছেলে হয় না। বাই দ্য ওয়ে, এই গোলাপ ফুলগুলো কে লাগিয়েছে? ওগুলো ইরা আর ভাবি মিলে লাগিয়েছে, তাদের নাকি ফুল বড্ড পছন্দ। ও আচ্ছা, আমার একটু শপিংয়ে যেতে হবে, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ, যেতে পারি, নো প্রবলেম। ওকে, আমি রেডি হচ্ছি, আসছি, তুমি চলো। ওকে। দীপ ঈশিতাকে শপিংয়ে নিয়ে যায়। মেয়েদের সাথে গেলে যা হয়, ঈশিতা কোনো ড্রেসই চুজ করতে পারছে না। শেষমেশ 3 ঘন্টা ঘোরার পর একটা ড্রেস পছন্দ হয়েছে। ওদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। দীপ রুমে আসতেই তানিশা এসে চুপচাপ দরজার সামনে দাঁড়ায়। দীপ ওকে দেখতে পেয়ে প্রশ্ন করে, কিছু বলবে? বলো, তাহলে চুপ করে আছো কেন? আপনি কেন এমন করছেন, কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমাকে? আমি মানছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু সেদিন কথাগুলো না বললে আপনি হয়তো ছেলেটাকে মেরে ফেলতেন। আমি সেটা চাইনি বলে আপনাকে আঘাত করেছিলাম। আই এম সরি। আপনার কাছ থেকে দূরে যাবার পর আমি বুঝতে পারি আমিও অনেকটা ভালোবেসে ফেলেছি আপনাকে। হয়তো আপনার মতো অত না, কিন্তু আমি নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমাকে একটাবার সরি বলারও সুযোগ দিলেন না। আমি পারছি না এসব সহ্য করতে। প্লিজ আপনি মেরে ফেলুন আমাকে, প্লিজ, আমি পারছি না আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে। তানিশা আর কিছু বলতে পারে না, কান্নাতে গলা ধরে আসে ওর। দীপ কিছু বলতে যাবে এর আগেই হঠাৎ লক্ষ্য করে তানিশা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। দীপ দৌড়ে গিয়ে ওকে পড়ে যাবার আগেই ধরে ফেলে। তানিশা, এই তানিশা, চোখ খোলো, কি হয়েছে তোমার? তানিশা কিছু বলছে না দেখে দীপ ওকে কোলে তুলে নিয়ে নিচে চলে যায়। সবাই সোফায় বসেছিল, এভাবে দীপের কোলে তানিশাকে দেখে অবাক। এই দীপ, কি হয়েছে ওর? ওর কিছু হলে আমিও আর এই বাড়িতে থাকবো না বলে দিলাম। আগে বলো ভাইয়া ভাবি কোথায়? ওরা দুজনেই তো নাইট শিফটে আছে। আচ্ছা সরো, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কেউ কিচ্ছু বলে না, দীপকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। এরপর নিজের ড্রাইভিং সিটে বসে ওকে কোলের মাঝে টেনে নিয়ে ড্রাইভিং করতে থাকে। দীপ পাগলের মতো গাড়ি চালাচ্ছে। তানিশার কিছু হলে ও কিছুতেই নিজেকে মাফ করবে না। কিছুক্ষণের মাঝেই ওরা হসপিটালে পৌঁছে যায়। দীপকে কোলে নিয়ে সোজা হসপিটালের মাঝে চলে যায়। দীপ, তুমি এখানে? ভাবি দেখো না, ও কিছু বলছে না কেন? তোমরা প্লিজ ওকে ঠিক করে দাও, প্লিজ ওকে আমার সাথে কথা বলতে বলো, প্লিজ। দীপ শান্ত হ আর ওকে কেবিনে নিয়ে চল, আমি আর তোর ভাবি আছি না, কিচ্ছু চিন্তা করিস না ভাই আমার। দীপ ওদের কথা মতো তানিশাকে বেডে শুইয়ে দিয়ে হাত ধরে বসে থাকে। একটা মুহূর্তের জন্য তানিশাকে আড়াল করতে দিতে চায় না ও। দীপ রিল্যাক্স, ওর কিচ্ছু হয়নি, না খাওয়াতে আর স্ট্রেসের কারণে অজ্ঞান হয়ে গেছে, ওর রেস্ট প্রয়োজন। আমি ওর সাথে থাকি না, প্লিজ। কিন্তু ভাবি, তুমি ভাইয়াকে বলো না প্লিজ। ওকে, তুমি থাকো, বাট ওকে ডিস্টার্ব করা যাবে না কিন্তু, ওকে? ওকে। শ্রেয়া আর নীল কাজ শেষে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে ওরা সব খুলে বলে আর সবাই নিশ্চিন্ত হয়। পরের দিন সকালে তানিশা চোখ খুলে দেখে ও হসপিটালে, পাশে তাকিয়ে ও অবাক। দীপ ওর পাশে হাত ধরে বসে ঘুমে ঢলছে, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত একটুও ঘুমায়নি আর সম্ভবত অনেক কেঁদেছে, চোখ ফুলে রয়েছে। আপনি এখানে কেন? আজ না আপনার বিয়ে? নিশ্চুপ হয়ে ওকে দেখছে। কি হলো? যান, আমার কথা ভাবতে হবে না আপনার। জ্বর দিয়ে দাঁত ফেলে দেব,
অল টাইম বেশি বোঝা। কিসের বিয়ে? হ্যাঁ কার বিয়ে? কেন আপনি না ঈশিতাকে বিয়ে করবেন? ওগুলো নাটক ছিল, সবই আমার প্ল্যান। মানে? মানে ওটা আমার প্ল্যান ছিল, তোমাকে শাস্তি দেওয়ার জন্য এটা করেছি। তোমার এই সময়ে যখন আমাকে তোমার খুব দরকার, সেই সময় না বুঝে আমাকে সবার সামনে অপমান করলে, ক্যারেক্টারলেস বানিয়ে দিলে, তাই এটা করেছি। মানছি আমি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি দেবেন? সুখপাকি, তোমার কাছ থেকে দূরে থাকাও কম শাস্তি ছিল না আমার কাছে। প্রতিটা মুহূর্ত যে এত কষ্টে কাটিয়েছি সে বিষয়ে কোনো ধারণাই নেই তোমার, আর আমি কখনোই কারোর হিসাব বাকি রাখি না। আপনি আসলেই অনেক খারাপ, যান আপনার সাথে কোনো কথা নেই। আচ্ছা কথা বলতে হবে না, যাও ফ্রেশ হয়ে যাও। নিজের আগে আমার প্রিন্সেসকে কেন কষ্ট দিচ্ছ তুমি? আপনার প্রিন্সেসকে আপনি গিয়ে খাওয়ান, আমাকে কেন বলছেন? এক থেকে তিন কাউন্ট করব, এর মাঝে যদি উঠে ফ্রেশ হয়ে না এসেছ আমি কি করব তা আমি নিজেও জানি না। আশা করি কয়েক মাসে ভুলে যাওনি দীপ কে কি করতে পারে। তানিশা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। দীপ রাগে আবার কি করে ফেলে কে জানে। ফ্রেশ হয়ে এসে ওর বেডে বসে পড়লে দীপ ওর দিকে খাবার এগিয়ে দেয়। নাও, হ্যাঁ করো। আমি একা খেতে পারবো। চুপচাপ খাও বলছি। বললাম তো একা খেতে পারবো। চুপ, একদম চুপ। এমনি তো আমাকে চরমরা শাস্তি এখনো দিইনি তোমাকে, এর জন্য একটা কঠিন শাস্তি পেতে হবে। এখন খাবে কিনা সেটা বলো। হায় আল্লাহ, উনি এমন ভাবে তাকিয়ে আছেন কেন? দেখে মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে পুড়িয়ে ফেলবেন, আর এত কিছুর পরেও আরো শাস্তির কথা বলছে। কোথায় শক্ত করে জড়িয়ে নেবে তা না, স্যারের তো শুধু রাগ। বোনেরা প্লিজ, এনার মতো ছেলেকে বিয়ে করবে না, জীবনটা ভয়ে ভয়েই কাটিয়ে দিতে হবে। কি হলো, কি ভাবছ? কই কিছু না তো। তাহলে বাচ্চাদের মতো খাবার মুখে নিয়ে বসে থাকার কারণটা একটু বলবে আমাকে? তানিশা তাড়াতাড়ি খাওয়া শেষ করে, ওকে খাইয়ে দিয়ে দীপ হাত ধুয়ে এসে তানিশার পাশে বসে। এরই মাঝে কেউ রুমে প্রবেশ করে। আসতে পারি? আরে ভাইয়া, হাই। কি অবস্থা এখন, কেমন আছে বোন আমার? ভালো আছি ভাইয়া। আচ্ছা, ওকে বাড়িতে নিয়ে যেতে পারি? নো প্রবলেম। দীপর কথা শুনেই তানিশার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে, আর তানিশা লজ্জায় চোখ বন্ধ করে আছে। নীলও হাসি মুখে তাকিয়ে আছে ওদের দিকে। আল্লাহ, এই মানুষটা এমন কেন, একটু লজ্জা নেই? ভাইয়ার সামনে এভাবে কোলে তুলে নিল, লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে আমার। ইস, সবাই কি ভাববে? দীপকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। এরপর ওকে কোলের মাঝে টেনে নিয়ে গাড়ি চালাতে থাকে। তানিশাও মনে মনে এটাই চেয়েছিল, এতদিন পর দীপের এত কাছাকাছি আসতে পাইল ও। তানিশা চুপ করে দীপের বুকের হার্টবিটগুলো শুনতে থাকে, আর ওর পারফিউমের ঘ্রাণে পাগল হতে থাকে। কিছুক্ষণ ড্রাইভিংয়ের পরেই ওরা বাড়িতে পৌঁছে গেল। ইতিমধ্যে ইরা সবাইকে জানিয়ে দিয়েছে বিয়ের ব্যাপারটা শুধু নাটক ছিল, তাই দীপকে দেখে কেউ কিছু বলেনি। দীপ ওকে নিয়ে সোজা রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। এখান থেকে সারাদিনে এক পাও নড়ব না তুমি, আমি এখনই আসছি। তানিশা কোনো কথা বলে না। দীপ চলে যাওয়ার একটু পরেই ইরা রুমে প্রবেশ করে। আসতে পারি? হ্যাঁ আসো। ভাবি, আই এম সরি ভাইয়া, চলে যাবার কারণে হয়তো তোমার সাথে খারাপ বিহেভ করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে বোকা, আমি তোমার উপরে একটু রাগ করিনি। সত্যি? সত্যি। এখন আসো, কিছুক্ষণ গল্প করি। ইরা এসে খাটে বসে পড়ে, দুজনেই আড্ডা দিতে শুরু করে। এদিকে দীপ, কোথাও যাচ্ছ? কেন? আমি আজকে বাসায় চলে যেতে চাই, অফিসে অনেক কাজের প্রেসার, বুঝতেই তো পারছো। আর দুটো দিন থাকো? না সম্ভব না, তুমি বরং আমার একটু বাস স্ট্যান্ডে দিয়ে আসো। কিন্তু প্লিজ। ওকে ফাইন, চলো। ঈশিতা ওর লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে।
যাবার আগে দীপের বাবা মাকে সালাম করে তাদের দোয়া নিয়ে চলে যায়। এরপর দীপ ওকে বাসস্ট্যান্ডে ড্রপ করে একটা এসি বাসের টিকিট কেটে দেয়। ইশিতা গাড়িতে বসে পড়ে আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়ি ছেড়ে দিবে। এরা রুমে চলে যাবার পর তানিশা একটু ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ চোখ দীপকে সামনে দাঁড়ানো দেখতে পায়, হাতে বড় বড় অনেকগুলো প্যাকেট। এগুলো কি? ফল এনেছি তোমার জন্য। এতগুলো, এতগুলো কে খাবে? তুমি খাবে, এমনি তো না খেয়ে বেশ শুকিয়ে গেছো। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। মানুষটা মাঝে মাঝে বাচ্চাদের মতো আচরণ করে। ওনার কেয়ারগুলো প্রতিনিয়ত আমাকে ওনার প্রতি আরো দুর্বল করে তুলছে। এই মানুষটাকে ভালোবেসে মরে গেলেও শান্তি। কি ভাবছো? হ্যাঁ কিছু না, সরুন আমি শাওয়ার নেব। কোথায় যাচ্ছ? হ্যাঁ তোমার শাস্তি তো এখনো দিইনি। মানে কিসের শাস্তি? আমাকে এতদিন দূরে ছড়িয়ে রাখার জন্য, সবার সামনে আমাকে চর মারার জন্য, আরো তো কিছু শাস্তি দিতে হয় তাই না? কি আরো? আর তোমার শাস্তি হলো কি? এখানে কিস করবে। হ্যাঁ, এবং তোমার সময় শুরু হলো এখন, তাড়াতাড়ি করো না হলে আরো কঠিন শাস্তি রয়েছে। তানিশা বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দীপের গালে একটা চুমু দেয়। তোমাকে গালে না, এখানে দিতে বলেছি। তানিশা কিছু না বলে মাথা নিচু করে থাকে, ওর বেশ লজ্জা লাগছে। দীপ এটা বুঝতে পেরে ওর দুই গালে হাত দিয়ে টেনে চার ঠোঁট এক করে দেয় আর শক্ত করে ওর কোমর আঁকড়ে তানিশাকে নিজের সাথে চেপে ধরে। তানিশা প্রথমে চমকে উঠলেও এই স্পর্শ, এই ভালো লাগা বেশ পরিচিত ওর কাছে। ও দীপের শার্ট খামচে ধরে, একটু পর নিজেও রেসপন্স করতে থাকে। দুপুরে সবাই একসাথে খাচ্ছিল, আজকে সবাই বেশ হ্যাপি, এতদিন পর সবাই একসাথে বসে খাচ্ছে। হঠাৎ কলিং বেল বাজতেই একজন স্টাফ গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই ওরা যাকে দেখতে পায় তাকে দেখে তানিশা বাদে সবার মুখ কালো হয়ে আসে। এই সময়ে ওর উপস্থিতি কেউই কামনা করেনি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সরি খাবার টাইমে এলাম, আসলে আগেই আসতাম, মাঝখান দিয়ে গাড়ির চাকা লিক হয়ে গিয়েছিল তাই আসতে লেট হলো। এনার পরিচয় দিয়ে দিই, এনি হলেন দীপের ছোট পুপি নার্গিস। এনাকে কেউ দেখতে না পারারও একটা কারণ আছে, সেটা সামনেই জানতে পারবেন। নার্গিস কেমন আছো তুমি? ভালো ভাবি, বাট গরমে অস্থির। আরে এটা ইরানা, কেমন আছিস? বেশ বড় হয়ে গিয়েছিস তো। ভালো আছি পুপি। এসো নার্গিস, তুমিও খেতে এসো। ভাইয়াকে দেখছি না যে, সে কোথায়? তোমার ভাইয়াকে একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, সেখানে গেছে। আচ্ছা ভাবি, এ কি তোমার ছেলে এরা বৌরা নাকি? ওহো, দেখতে খারাপ না, তবে আমার আলিয়ার মতো অত সুন্দর না। আচ্ছা সব বাদ দাও, এই নাও প্লেট, খেতে বসো। শুনলাম তোমার ছোট বউ নাকি প্রেগনেন্ট, তা বড় বউ তুমি কবে খুশির খবর শোনাবে? কিরে নীল, তোর আগে তো তোর ছোট ভাই তোকে হারিয়ে দিল। পুপি? নীল কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আচ্ছা ছোট বউ, তোমার নাম কি? জি তানিশা। ওহো, আচ্ছা তোমার বাবা কি করে? জি একটা সরকারি চাকরি করে। কি সামান্য সরকারি চাকরি করে? ভাবি তোমরা আর মেয়ে পেলে না? আমার আরিশা তো দীপের জন্য পাগল ছিল, শুধু দীপ চাইল না বলে বিয়েটা দিতে পারলাম না, তাই বলে এমন মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিবে? তানিশার বাবার নামে এসব কথা শুনে তানিশা চুপ করে থাকলেও দীপ রাগে ফুঁসতে লাগলো। আপন ফুপি তাই কিছু বলতে পারছে না, রাগে খাবার ছেড়ে উঠে চলে গেল। আরে ও না খেয়ে চলে গেল কেন? তোমার ছেলে মেয়েগুলো কেমন? কোনো ম্যানার্স নেই, মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করতে হয়, সেটা তো করলই না, উল্টো খাবার ফেলে চলে গেল। দীপের মায়েরও যথেষ্ট রাগ হলেও তিনি চুপচাপ বসে রইলেন। সবাই মুড বেশ খারাপ ওনার খোঁচা মারা কথা শুনে। একটু পর সবাই উঠে যার যার রুমে চলে গেল।
দানিশের রুমে গিয়ে দেখে দীপ রাগে পুরো লাল হয়ে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে রাগে মাথায় আগুন চলছে ওর। এই যে শরুন, আমাকে শুতে দিন। দীপ অবাক হয়ে তাকায়, মেয়েটা এত অপমানের পরেও এতটা চুপ করে আছে কিভাবে? এটা কি সেই তানিশা যাকে কিছু বললে ইচ্ছে মতো ধুয়ে দিত? সবাই সত্যিই বলে বিয়ের পরে মেয়েরা অনেক কিছু মানিয়ে নিতে শেখে। দীপ এক সাইডে সরে গেলে তানিশা শুয়ে পড়ে। দুপুরবেলা খাবারের পর তানিশার ঘুমানোর অভ্যেস, বাট আজকে ঘুম আসছে না। অনেকদিন দীপের বুকে মাথা দিয়ে ঘুমায়নি, আজ বড্ড ইচ্ছে হচ্ছে, বাট লজ্জায় বলতেও পারছে না। একটু পরেই দীপ শুয়ে তানিশাকে বুকের মাঝে টেনে নেয়। তানিশার মুখে একটা হাসির রেখা ফুটে উঠলেও ও কিছু বলে না, চুপচাপ শুয়ে দীপের হার্টবিটগুলো শুনতে থাকে। সন্ধ্যায় দুজনারই ঘুম ভেঙে যায়। তানিশা ফ্রেশ হয়ে এসে দেখে দীপ রেডি হচ্ছে। তানিশাকে দেখে দীপ ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। নাও, রেডি হয়েছ? কেন? কারণ আমরা ঘুরতে যাব আর ডিনারও বাইরে করব। অনেকদিন পর বাহিরে ঘুরতে যাবার কথা শুনে আমার বেশ ভালো লাগে। দীপ চলে যাবার পর বাসা দিয়ে বের হতাম না, বাসায় বসে বেশ বোর লাগছিল। সত্যি ওনার মাঝে একটা জাদু আছে, আমার মনের কথা না বললেও বুঝে ফেলেন। কি গো, কি ভাবছো? কিছু না বলেই তানিশা প্যাকেটটা খুলে দেখে একটা কালো শাড়ি, সাথে কালো ব্লাউজ এবং পেটিকোট, একজোড়া কানের দুল। পুঁথি বসানোর কারণে বেশ সুন্দর লাগছে দেখতে। ওনার চয়েসগুলো সত্যি সুন্দর, আমিও হয়তো এত সুন্দর শাড়ি খুঁজে চুজ করতে পারতাম না। ওয়াও! তানিশা ওয়াশরুমে গিয়ে ড্রেসটা পাল্টে শাড়িটা পরে নেয়, সাথে দীপের দেওয়া দুলগুলো, চুলগুলো ছেড়ে দেয়। আয়নায় ওকে বেশ সুন্দর লাগছিল, যদিও পেটটা বড় বড় লাগছে তবুও ফেসটা সুন্দর লাগছে। ওয়াও, বেশ মানিয়েছে তো, তাহলে আমার ধারণা ঠিকই ছিল, চলো বেরোনো যাক। তানিশা দীপের সাথে হাঁটতে থাকে আর ওর কথা ভাবতে থাকে। ওয়াও, ব্ল্যাক স্যুটটাতে জোশ লাগছে ওনাকে, আবারও ক্রাশ খেলাম। ওনাকে এত কিউট হতে কে বলেছে? কিউট হবে তো মেয়েরা, বাট ওনাকে দেখে উল্টো মনে হয়, ইচ্ছে হচ্ছে ওনাকে জড়িয়ে ধরে বসে থাকি। এরপর ওরা দুজনে গিয়ে গাড়িতে বসে পড়ে, দীপ নিচের সিটে বসে পড়ে। কিন্তু হঠাৎ এমন কাণ্ড করে যা তানিশা ভাবতেও পারেনি। ও তানিশাকে টেনে নিচের কোলে বসিয়ে দেয়। এ কি করছেন, আমি আপনার কোলে বসলে গাড়ি কিভাবে চালাবেন? হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।